হ্যালো এভরিওয়ান, আমি উদিতা। আজকে চলে এসেছি তোমাদের কাছে আমাদের ভাইজাক ভ্রমণের সেকেন্ড ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভাইজাকের সাইট সিনগুলো দেখতে। আমরা হোটেল থেকেই গাড়ি নিয়ে নিয়েছি ভাইজাকের সাইট সিনগুলো দেখার জন্য। ফার্স্টে আমরা চলে এসেছি টেনেডি পার্কে। এই পার্কে একটা মজার জিনিস হলো, পার্কটা সি বিচ সংলগ্ন, চারদিকটা পুরো সবুজ গাছপালায় ঘেরা। তাহলেই দেখতে পাবেন পার্কটার চারদিকে পুরো উঁচু উঁচু পাহাড়, এইদিকে আছে আমাদের সমুদ্র। চলো তাহলে পার্কটার চারদিকে একবার ঘুরে দেখা যাক। যেহেতু এটা বন্দর এরিয়া, তাই এখানে সমুদ্রের ধারেই একটি জাহাজ রাখা আছে। বন্দরে গেলে আমরা অনেক জাহাজ দেখতে পাবো, কিন্তু আপনারা এখানেও একটা জাহাজ দেখতে পাবেন, কিন্তু জাহাজটায় উঠতে পারবেন না। এবার আমরা বেরিয়ে পড়েছি জুওলজিক্যাল পার্ক দেখতে। পার্কটার পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। এই জুটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, তো আমরা টিকিট কেটে এন্ট্রি করে নিয়েছি। জুতে ঢুকে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কুমির। কুমিরগুলো পুরো শুয়ে আছে, নড়ছেও না চড়ছেও না, সব ঘুমিয়ে পড়েছে। কুমির দেখে আমরা আবার হাঁটা দিলাম। যেহেতু অনেকটা বড় এরিয়া, আপনি হেঁটে কভার করতে পারবেন না, তো আপনি যদি গাড়ি করে নেন তাহলে অনেকটা সুবিধা হবে। এরপর দেখছি কচ্ছপগুলো গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। কচ্ছপের ওপর খোলগুলো ভারী সুন্দর দেখতে, খুব সুন্দর ডিজাইন করা। এরপরে চলে এসেছি গিরগিটি দেখতে। এই গিরগিটিগুলো হলো ভিন্ন প্রজাতির, সবকিছুই স্ট্যাচুর মতো বসে আছে। তারপরে এলাম জলহস্তি দেখতে। জলহস্তিগুলো সেম ঠিক জলের মধ্যে স্ট্যাচু হয়েই বসে রয়েছে, এরা কেউ নড়েও না চড়েও না। তারপরে আমরা গেলাম বাটারফ্লাই গার্ডেনে। বাটারফ্লাই গুলোকে দেখতে ভারী সুন্দর লাগছিল, সুন্দর ফুলের মধ্যে উড়ে বেড়াচ্ছে। তারপরে আমরা চলে গেলাম শিয়াল দেখতে। সব কটা শিয়াল ঘুমাচ্ছে, একটু আওয়াজ করতে একটু নড়ে বসলো, তারপরে আবার শুয়ে পড়লো। এখানে ঘুরে বেড়াচ্ছে নেকড়ে, যেটাই একমাত্র হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমি প্রথমবার এত কাছ থেকে নেকড়ে দেখলাম। আর এখানে বসে রয়েছে ম্যাকাও। এখন পাখিটির রংটা কত সুন্দর, কি সুন্দর কালার করা। আর এইগুলো কি পাখি বলুন তো? সারস পাখি, সাথে কিছু বকও আছে, একসাথেই সব রাখা আছে। আর বাকি বাঘসিংহদের তো আমরা দেখাই পেলাম না, সবাই গুহার মধ্যে বসে রয়েছে। তারপর আমরা বেরিয়ে ওখানকার একটি হোটেলে লাঞ্চটা সেরে নিলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন রামানুজ ফিল্ম স্টুডিও। এটা রামানুজ ফিল্ম স্টুডিওর এন্ট্রি গেট, এখান থেকে আপনাদের গাড়ি নিয়ে ঢুকতে হবে। এখান থেকে রামানুজ ফিল্ম স্টুডিওটা অনেকটাই দূর। এর ভেতরটা পুরো আঁকা বাঁকা রাস্তাতে ভরা, যেমন পাহাড়ে উঠলে আপনি পান আঁকা বাঁকা রাস্তা, ঠিক তেমনই। আমরা স্টুডিওর ভেতরে ঢুকে গেছি, আর এই বাড়িগুলোতেই আপনারা শ্যুটিংগুলো দেখতে পান। যত সাউথের সিনেমা হয়, যে নামগুলো দেখছেন এখানেই সিনেমাগুলো হয়েছে। চারদিকটা আমরা ঘুরে দেখলাম। এটা হচ্ছে থানা, এখানে সুরেশ প্রোডাকশনের বাস দাঁড়িয়ে আছে।
এটা হচ্ছে সেই সুন্দর বাড়ি যেটা আমরা টিভির পর্দায় দেখি। আমি তো ভাবতেই পারছি না, আমি চোখের সামনে সেই বাড়িটাকেই দেখছি। এত সুন্দর লাগছে চারিদিকটা, ছোট ছোট দোকান, ছোট ছোট বাড়ি, যেমন আমরা টিভির পর্দায় দেখি তেমনই দেখতে পাচ্ছি। আর আমরা এসে গেছি থোতলাকোন্ডা মনেস্ট্রিতে। জায়গাটি 2000 বছরেরও বেশি পুরনো। লিঙ্গরাজের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের পূজা অর্চনা এবং বৌদ্ধ ধর্মের সম্প্রচারে এই জায়গাটার একটা বিশেষ ভূমিকা আছে। এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপও পাওয়া গেছে শোনা যায়। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং এখানে একটা ভিউ পয়েন্টও আছে, এখান থেকে বিচটা দেখা যায়। তো আমরা আর এখানে নামলাম না, সোজা এখান থেকে বেরিয়ে পড়লাম। নেক্সট আমরা যাব ভীমলি বিচে। আমরা এসে গেছি ভীমলি বিচে। এটা হচ্ছে ভীমলি বিচের এন্ট্রি গেট। তার উপর আবার এই নীল সমুদ্র আর এই পরিষ্কার জল দেখে আমার আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, সারাদিন মনে হচ্ছে সমুদ্রের পাড়েই বসে থাকি। যেহেতু আমাদের বাকি বীচগুলোতেও যেতে হবে, বাকি ঘোরার জায়গাও আছে, একদিনে আমাদের 13টা পয়েন্ট ঘুরতে হবে, তার জন্য আমাদের বেশি সময়ও দেওয়া যাবে না। কিন্তু আমার তো মোটেও মন করছিল না উঠতে, তাও কষ্ট করে বেরিয়ে পড়লাম। এবার আমরা চললাম ন্যাচারাল আর্চের উদ্দেশ্যে। এই জায়গাটির আসল নাম হলো মাগমারি বেতা সমুদ্র সৈকত, তবে এই জায়গাটিকে সবাই ন্যাচারাল আর্চ নামেই চেনে। 6000 বছর ধরে ক্ষয়ের ফলে জায়গাটি এরকমভাবে একটা আকৃতি নিয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি এবং পার্ট টু নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।